বাহার তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। কয়েকদিন ধরে তার স্ত্রীর শরীর খুব বেশি খারাপ, শরীর দুর্বল, কিছুই খেতে পারে না। তাই বাহার ভাবলো তার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেলে হয়তো একটু সুস্থ হয়ে যাবে। ডাক্তার বাহারের স্ত্রীকে ভালোভাবে পরীক্ষা করছে। ভালো করে পরীক্ষা করে দেখার পর ডাক্তার মমিন খান বাহারকে বলল, আপনি একটু বাহিরে গিয়ে বসুন, আমাকে রোগীর সাথে একটু একা কথা বলতে দিন। ডাক্তারের কথা শুনে বাহার কেবিন থেকে বের হয়ে গেল। ডাক্তার আবারও ভালো করে চেক করে বলতে লাগলো, খুশির খবর, আপনি মা হতে যাচ্ছেন, এখন কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে। মা হওয়ার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, এখন আমি কি করব। ডাক্তার আমাকে ভালো করে খেয়াল করে দেখে বললেন, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আমি বললাম, আপনি আমার সন্তানকে মেরে ফেলুন, এই সন্তানকে আমি পৃথিবীর মুখ দেখাতে চাই না। ডাক্তার আমার কথা শুনে অবাক হয়ে গেল, বলল, আপনি আপনার সন্তানকে কেন মেরে ফেলতে চাচ্ছেন? সুমি বলল, এর আগে আমার একটা সন্তান মরতে হয়েছে, সেই সন্তানের জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আমি তখন 8 মাসের গর্ভবতী। আমার স্বামী আর আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে কথা বলছে, কি যেন তারা আলাপ আলোচনা করছে। পর্দার আড়াল থেকে তাদের কথা শুনছিলাম। আমাকে দেখে আমার শাশুড়ি গিয়ে বলল, বৌমা এদিকে আসো। আমি তখন তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার শাশুড়ি আমাকে বলল, লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনা হচ্ছে তাই না? লুকিয়ে কোনো কথা শুনতে হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি শোনো, এই সন্তান হলে ছেলে সন্তান হবে, আর যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে এই সন্তান পৃথিবীতে আনার দরকার নেই। আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। পেটে সন্তান থাকা অবস্থায় আমার শাশুড়ি চায় ছেলে সন্তান। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী আমাকে বলল, আমার মা তোমাকে কি বলেছে, তুমি কোনো কথার জবাব দিচ্ছ না কেন? আমি বললাম, পেটের ভেতরে সন্তান রয়েছে, ছেলে হবে কি মেয়ে হবে এসব কি আমি বলতে পারি? আমার স্বামী বলল, মা যা বলেছে তাই হবে, আমাদের ছেলে সন্তান চায়, মেয়ে সন্তান চায় না। আমি তখন সেখান থেকে চুপ করে বেরিয়ে এসেছিলাম। আমার স্বামী আর শাশুড়ি তারা দুজনে বসে কথা বলতে লাগলো। আমি সেদিন রান্নাঘরে রান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম, ছেলে হবে না মেয়ে হবে, যদি ছেলে হয় তাহলে তোমার ভাগ্য ভালো, আর যদি মেয়ে হয় তাহলে তোমার ভাগ্য খুবই খারাপ। এমন সময় আমার স্বামী এসে আমাকে বলল, চলো গিয়ে রেডি হয়ে নাও, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি বললাম, আমি ডাক্তারের কাছে কেন যাব? আমার স্বামী আমাকে বলল, তোমার পেটে ছেলে আছে কিনা মেয়ে আছে এটা আমার পরীক্ষা করতে হবে। আমি আমার স্বামীর কথা শুনে নিজেকে বিশ্বাস করতে পারছি না, আমার স্বামী তার মায়ের কথার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম, আমি এই অবস্থায় কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো, ছেলে হোক বা মেয়ে হোক যাই হবে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। আমি ভালো করে চেয়ে দেখলাম আমার স্বামীর রাগে মুখ লাল হয়ে গেছে। রাগ সহ্য করতে না পেরে আমার স্বামী মুখ দিয়ে যা আসছে তাই আমাকে বলে যাচ্ছে। আমার স্বামী আমাকে বলল, কয়েকদিন হয়ে গেছে আমি তোকে মারধর করি না তো, তুই অনেক পার পেয়ে গেছিস, তুই কি মনে করেছিস আমি তোকে মারা বন্ধ করে দেব? এখনো শুধু তোর পেটে সন্তান বলে আমি তোকে কিছুই বলছি না। আমি তোকে বলে দিচ্ছি, কথার বাইরে গেলে খুবই খারাপ হয়ে যাবে, এক্ষুনি তুই ডক্টরের কাছে যাবি, তুই রেডি হয়ে থাক। এই কথা বলে আমার স্বামী সেখান থেকে বের হয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, যা কিছুই হয়ে যাক আমি ডাক্তারের কাছে যাব না। সেদিন আমার এক ভাবি আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে এসেছিল। আমি আর ভাবি দুজনে মিলে ঘরের ভেতরে গল্প করছিলাম। আমি ভাবির সাথে কথা বলার এক পর্যায়ে কান্না করতে লাগলাম। আমার ভাবি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, তুই কান্না করছিস কেন? আমি আমার ভাবিকে সব কথা খুলে বললাম। ভাবি কথা শুনে অবাক হয়ে গেল, তারপর আমার পেটের দিকে তাকিয়ে বলল, তোর পেট দেখে মনে হচ্ছে তোর কোনো ছেলে সন্তান হবে না, আমার মনে হচ্ছে তোর পেটের ভেতরে মেয়ে সন্তান আছে। আমি ভাবির কথা শুনে চমকে উঠছিলাম, কি বলবো বুঝতে পারছি না। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে আমার শাশুড়ি সব কথা শুনতে পাচ্ছিল। তারপর আমার শাশুড়ি আমাদের কাছে এসে বলল, তোমার ভাবি কখন এসেছে, তুমি তো আমাকে বললে না, যাও গিয়ে ভালো মন্দ রান্না করো। আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়েছিলাম। যেই শাশুড়ি আমার বাবার বাড়ির লোকদের সহ্য করতে পারে না সেই শাশুড়ি ভাবির জন্য ভালো মন্দ রান্নার কথা বলছে। ভাবি বলল, না না আমি চলে যাব, আমি অন্য আরেকদিন এসে খাবো। এই কথা বলে ভাবি সেখান থেকে চলে গিয়েছিল। ভাবি চলে যাবার পর আমার শাশুড়ি মা আমার চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। আমাকে টেনে হিঁচড়ে ড্রয়িং রুমে আমার স্বামীর কাছে নিয়ে আসলো। তারপর শাশুড়ি বলল, তোকে আমি কি বলেছিলাম, মেয়ে বাচ্চা হলে আমি তোর বউকে এই বাড়ি থেকে বের করে দেব, তোর বউয়ের পেটে এখন মেয়ে বাচ্চা, এখন তুই কি করবি? আমার শাশুড়ি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি আমার স্বামীর দিকে তাকালাম। আমার স্বামী আমাকে বলল, চলো ডাক্তারের কাছে গিয়ে বাচ্চা আমরা নষ্ট করে ফেলবো। আমি তখন আমার স্বামীকে বারণ করেছিলাম, বলেছিলাম এই সন্তান আমি নষ্ট করব না, আমি এই সন্তান কাউকে নষ্ট করতে দেব না। তারপর আমার শাশুড়ি আমার পেটে লাথি মারলো। আমি সেকেন্ডের ভেতরে মাটিতে লুটিয়ে পড়লাম। আমি মাটিতে পড়ে ছটফট করতে লাগলাম, কিন্তু আমার পাশান স্বামী ও শাশুড়ি মনে একটুও দয়া হলো না। সেদিন তারা আমার সন্তানটাকে মেরে ফেলেছিল, এখন যদি জানতে পারে আমি মা হতে যাচ্ছি তাহলে আমার এই সন্তানটাকেও মেরে ফেলবে। ডাক্তার বলল, আপনি কোনো চিন্তা করবেন না, এর ব্যবস্থা আমি করছি। এই বলে ডাক্তার একটি ফোন করলো। এমন সময় বাহার এসে বলল, আমার স্ত্রীর কি সমস্যা? ডাক্তার বলল, আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই, আপনি একটু ওয়েট করুন, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি। বাহার বলল, সমস্যা যদি না হয়ে থাকে তাহলে ঔষধ দিতে হবে কেন? এসব কথা বলতে বলতে একজন পুলিশ এসে প্রবেশ করলো। ডাক্তার বলল, এই লোকটাকে আপনি অ্যারেস্ট করুন, এই লোকটা তার স্ত্রীর সাথে অনেক খারাপ আচরণ করে, তার পেটের সন্তানকে উনি আর ওনার মা মেরে ফেলেছে। বাহার বলল, এখানে এসে তুই আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিস, এটা তুই একদম ঠিক করিসনি। ডাক্তার বলল, ছেলে হোক আর মেয়ে হোক এতে কারোরই হাত নেই, ছেলে মেয়ে সবকিছু আল্লাহর ইচ্ছে, আপনি মেয়ে হয়েছে বলে পেটের ভেতরে সন্তানটাকে মেরে ফেলেছেন, এর শাস্তি
শাস্তি আপনাকে পেতেই হবে। পুলিশ অফিসার বলল, আপনি আমাদের সাথে থানায় চলুন, আপনাকেও আমার সাথে থানায় যেতে হবে। সুমি বলল, ঠিক আছে, আমি আমার স্বামীর নামে অভিযোগ দেব। ডাক্তার বলল, আপনি ওনাকে থানায় নিয়ে যান, তারপর আমি আসছি। তারপর পুলিশ অফিসার বাহারকে নিয়ে থানায় চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।